দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাতের কথা অনুষ্ঠান। আমরা আজ এই অনুষ্ঠানে এক মহিয়সী নারীকে নিয়ে আলোচনা করব, তার নাম সাবিত্রী বাই ফুলে, যিনি সেই 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন আমরা ব্রিটিশের পরাধীন এবং পুরো সমাজ কুসংস্কার, বিশেষ করে মহিলাদের শিক্ষাহীনতা বা তাদের শিক্ষা অঙ্গনে আনার ক্ষেত্রে একটা বড় বাধা তখনও সমাজে রয়েছে, সেই বাধাকে উপেক্ষা করে যিনি ভারতবর্ষের নারী শিক্ষা, বিশেষ করে দলিত এবং মুসলিমদের নারী শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সারা জীবনই দান করেছেন, তাহাদের কথা অনুষ্ঠানের পরিচালনায় আছি আমি, কাজী গোলাম গাউস সিদ্দিকী। আমার সঙ্গে আছেন কবি ও শিল্পী সুব্রত ঘোষাল। আমরা অনুষ্ঠান শুরুর আগেই সাবিত্রী বাই ফুলের স্বামী জ্যোতিবা রাওয়ের একটি কবিতা দিয়ে শুরু করব। আসলে জ্যোতিবা এবং সাবিত্রী বাই, তাদেরকে এই শিক্ষা আন্দোলন, সমাজ আন্দোলনের যে পটভূমি, তাতে একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবাই যাবে না, বরং বলা যায় দুজনেই দুজনের পরিপূরক। কেন এই শিক্ষা আন্দোলন? তাই তার কবিতা থেকে শুনি। বিদ্যা ছাড়া মতি নাই, মতি ছাড়া নীতি নাই, নীতি ছাড়া গতি নাই, গতি ছাড়া বৃত্ত নাই, বৃত্ত ছাড়া সূত্র ভাই, বিদ্যা ছাড়া মুক্তি নেই। আমাদের এই আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন, আমার ডান দিকে প্রদীপ কুমার রায়, তিনি রাজ্য সরকারের প্রাক্তন কর্মচারী, যেমন তেমনি সাবিত্রী বাই ফুলের বাংলায় জীবনীকার এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার। আর আছেন আমার বাঁদিকে আরতি রায়, নমস্কার, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারদের অন্যতম, তিনিও দলিত শিক্ষা আন্দোলনের যে প্রচার, যে ভাবনা, তার প্রচার এবং প্রসারের অন্যতম যোদ্ধা। আমি প্রদীপবাবুর কাছে প্রথমে আসি। প্রদীপবাবু, আমাদের একটু সাবিত্রীবাই ফুলের প্রথম দিকের যে শিক্ষা আন্দোলন, তার কথা একটু বলুন। হ্যাঁ, নমস্কার সিদ্দিকী সাহেব, আজকের এই সাক্ষাৎকারে আমাদের মূল যে আলোচনা সাবিত্রী বাই ফুলে, তার প্রথম দিককার শিক্ষা আন্দোলন সম্পর্কে। তবে প্রথমেই বলতে হয়, সাবিত্রী বাই ফুলের জন্ম 1831 সালের 3রা জানুয়ারি, এবং 9 বছর বয়সে তার স্বামী জ্যোতিবা ফুলের সাথে, 14 বছর বয়সের স্বামীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারা দুজনেই এই সমাজ ব্যবস্থায় তৎকালীন যুগে নারীদের যে দুর্গতি ছিল, শিক্ষা তো দূরের কথা, নানা রকম সমস্যায় তারা জর্জরিত ছিল, সমাজ ব্যবস্থায় তাদেরকে খুবই দুর্গতিপূর্ণ অবস্থায়। না, আমি বলছিলাম যে ওনার প্রথম স্কুল। আচ্ছা আচ্ছা, এবং তার প্রেক্ষাপটটা। হ্যাঁ, প্রথম স্কুল ওনারা খুলেছিলেন পুনের ভিডেজির বাড়িতে। ভিডেজি বলে একজন, তিনি তো ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, যদিও শূদ্রদের, না শূদ্রদের, কিন্তু ব্রাহ্মণ বলেই যে সব ব্রাহ্মণ খারাপ তা নয়, উনি খুব ভালো ছিলেন, উনি 101 টাকা চাঁদাও দিয়েছিলেন এবং ঘরও ছেড়ে দিয়েছিলেন। সেই বাড়িতেই তারা প্রথম স্কুল খুলেছিলেন এবং
সেই স্কুলেই কিন্তু তারা পড়াশোনা শুরু করিয়েছিলেন। সেই স্কুলে বলতে গেলে প্রথমে মাত্র ছজন ছাত্রী তারা পেয়েছিলেন। সেই ছজন ছাত্রীদের নাম হচ্ছে সুগুনাবাই ঘোরসাগর একজন, সুগুনাবাই ঘোরসাগর একজন, তার মধ্যে তার দিদি, তাদের বয়সটা ছিল 4 থেকে 6 বছর। না, সুগুনাবাই ঘোরসাগর হচ্ছে তার মাস্তুতো দিদি, যিনি জ্যোতিরাও ফুলেকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। যেহেতু জ্যোতিরাও ফুলের মা খুব অল্প বয়সে মারা যায়, সেই জন্যে সুগুনাবাই ফুলে হচ্ছে জ্যোতিরাওয়ের ছাত্রী, দিদিকে শিক্ষা দিয়েছিলেন এবং সাবিত্রীবাইকে শিক্ষা দিয়েছিলেন। আর সাবিত্রীবাই যে স্কুল খুলেছিলেন, সেই স্কুলে যারা প্রথম ছাত্রী ভর্তি হয়েছিলেন ওই যুগে, তারা 5-6 জন রয়েছেন। তাদের নাম হচ্ছে আপনার, এক এক করে বলছি, হ্যাঁ বলুন না। হ্যাঁ, তাদের নাম হচ্ছে ফাতিমা শেখ একজন আছেন, ফাতিমা শেখ আছেন, অন্যান্যরা আছেন, হ্যাঁ আরো অন্যান্যরা রয়েছেন, এরকম 5-6 জন রয়েছেন। আপনার কাছে আরতি দেবী, আপনার কাছে যে এই যে আজকের দিনের সঙ্গে তখনকার দিনের যে শিক্ষা আন্দোলন, তার তো কোনো তুলনা হয় না। কারণ আজকের দিনে তফসিলি জাতি উপজাতিরা এবং মুসলিম মেয়েরা তো অনেক বেশি পড়াশোনার ক্ষেত্রে, তো আপনার সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনটাকে কেমন মনে হচ্ছে? সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনটা তো খুবই এগিয়ে গেছে বলতে হবে, আজকের দিনের কোনো তুলনাই হয় না। কিন্তু তবু আমি বলবো, এর মধ্যেও গ্রামে গঞ্জে আপনি দেখবেন যে আমাদের পিছিয়ে থাকা সমাজের মানুষের, নারীদের বিশেষ করে, সংখ্যাটা, লেখাপড়া জানার সংখ্যাটা খুবই কম। এটা আমাদের সবসময়, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা বলি, কিন্তু আমরা হয়তো গণনা হিসেবে দেখতে গেলে আমরা 1%ও আমরা শিক্ষিত নই, যদিও বা শিক্ষা অনেক এগিয়ে গেছে। কিন্তু তখনকার দিনে যে সাবিত্রীবাই ফুলে মাতাজি যে, মানে তার স্বামীর সাথে থেকে যে তিনি আন্দোলন করেছিলেন ঘর বাড়ি সংসার ত্যাগ করে, এবং তার শ্বশুরমশাই বলেছিল যে জ্যোতিবা ফুলে তুমি আমার এখানে থাকতে পারবে না, তুমি বেরিয়ে যাও, আমি সমাজে থাকতে পারবো না। তখন তিনি কি করলেন, তিনি বেরিয়ে গেলেন এবং বললেন বৌমা তুমি থাকো আমার বাড়িতে। তখন তার বৌমা বলল না, আমার স্বামী যেখানে যাবে আমি স্বামীর সাথেই যাব সেখানে। আসলে জ্যোতিবা ফুলের নিজস্ব যে শিক্ষা আন্দোলন এবং সমাজ সংস্কারের আন্দোলন, তার সঠিক হলেন না। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আপনি একটা কিছু বলার চেষ্টা করছেন, বলুন। ওই যে 6 জন ছাত্রী ছিল, অন্নপূর্ণা যোশী, সুমতি মোকালি, দুর্গা দেশমুখ, মাধবী থত্তে, সোনু পয়ার, জানি কর্ডিলে, এবং এদের বয়স মাত্র 4 থেকে 6 বছর ছিল। এই ছাত্রী দিয়েই তিনি তার যে প্রথম যে ভিডেজির বাড়িতে যে স্কুল শুরু করেছিলেন জ্যোতিরাও এবং সাবিত্রীবাই ফুলে, এই স্কুলেই তিনি প্রথম শিক্ষিকা হিসেবে, ভারতবর্ষে যে প্রথম শিক্ষিকা হিসেবে যে কাজ শুরু, মানে বলা যায় প্রথম মহিলা শিক্ষিকা, প্রথম মহিলা শিক্ষিকা, তার আগে তো আর কেউ ছিলেন, তার আগে আর কেউ ছিলেন না। এবং সেক্ষেত্রে বোধহয় আমাদের ওই ফাতিমা শেখ হচ্ছে প্রথম মুসলিম মহিলা যিনি শিক্ষিকা, এবং তিনি প্রথমেই আমাদের জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাইয়ের ফুলের ছাত্রী ছিলেন, এবং তাকে উপযুক্তভাবে শিক্ষা দিয়ে প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা হিসেবে ফাতিমা শেখকে তারা তৈরি করেছিলেন। না, একটু সুগুনাবাই না থাকলে তো বোধহয় জ্যোতিবা ফুলে হতো না, কারণ তো, হ্যাঁ, তার সম্বন্ধে বলুন। বলছি যে কারণ জ্যোতিবা ফুলের পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিল ওই যে অল্প বয়সে, তার বাবা বলল যে তোমার, তার বাবাকে কারা বোঝালো যে তোমার ছেলে লেখাপড়া শিখে কি করবে, চাষাবাদি করুক, সেই জন্য তার বাবা তার লেখাপড়া, আদিবাসী সমাজের মানুষ, তা বন্ধ করে দিয়েছিল। তা 14 বছর বয়সে সুগুনাবাই ঘোরসাগর তাকে কি করলেন, তার অনুপ্রেরণায়, তার লালন পালনে জ্যোতিবা ফুলে আবার প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পাওয়ার ফলে কি হলো, তিনি আবার স্কুলে ভর্তি হলেন এবং ইংরেজি, মানে আমাদের সুগুনাবাইয়ের নিজস্ব একটা ভূমিকা ছিল যাতে স্কুলে আবার ফিরে যান, যোগাযোগ করেছিলেন করেছিলেন, এবং তার ফলে তিনি স্কুলে ভর্তি হলেন এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে
সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলে ওরা আদিবাসী সমাজ নয়, ওরা হচ্ছে শূদ্র সমাজের মানুষ। তখনকার যে বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ওরা শূদ্র সমাজের মালি কমিউনিটির লোক ছিল। মালি হচ্ছে যারা ফুলের চাষ করে, ফুলের ব্যবসা করে, ওরা ওই যে সেই ফুল থেকে টাইটেলটা ফুলে এসেছে। ফুলে আমরা একটু বিরতিতে যাচ্ছি, একটু পরে আবার ফিরে আসবো। হোটেল পার্ক ইন কলকাতার অভিজাত এলাকায় মনোরম পরিবেশে বিশ্বাস আর ভরসার একটি পরিচিত নাম। সুসজ্জিত রুম, ব্যাংকোয়েট হল, 24 ঘন্টা সার্ভিস। আসুন হোটেল পার্ক ইনে উপভোগ করুন আপনার সেরা সময়। ঠিকানা 10-1 তালবাগান লেন, পার্ক স্ট্রিট এবং পার্ক সার্কাসের কাছে। আমরা ফিরে এলাম বিরতির পর। আপনি একটা কিছু বলছিলেন, শূদ্র সমাজ সেই সময়ের যে অবস্থা সেটা। হ্যাঁ, সেই সময় শূদ্র সমাজের সঙ্গে বিশেষ করে সমাজের যারা বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যারা ছিলেন তাদের সাথে একসঙ্গে চলা খুবই কঠিন ছিল এবং সেটা নিষেধও ছিল। তার একটা ঘটনা প্রসঙ্গে বলতে হয়, কিছু ব্রাহ্মণ বন্ধু ছিল আমাদের জ্যোতিরাও ফুলের বন্ধু, তার এক বিয়েতে, তারা সেই বিয়েতে বরযাত্রী হয়ে তারা যাতায়াত শুরু করেছিলেন। মাঝপথে গিয়ে তারা শুনল যে শূদ্র মালি জাতির ছেলে জ্যোতিরাও তাদের সঙ্গে যাচ্ছে। এই ঘটনা যখন জানতে পারে বন্ধুবান্ধব, যারা ব্রাহ্মণ বন্ধুবান্ধব ছিলেন, তারা তখন তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখন তিনি অপমানিত বোধ করেন এবং জীবনে প্রতিজ্ঞা নেন যে এই বর্ণ ব্যবস্থা এবং সমাজের যে এই যে দুর্গতি, এই সমাজ পরিবর্তনের কাজে তখন থেকে তিনি আত্মনিয়োগ করবেন এবং সেই প্রতিজ্ঞা থেকেই তিনি এই সমাজ পরিবর্তনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। বলা ভালো যে 1853 সালে এই যে নিম্ন শ্রেণীর শিক্ষা সম্পর্কে জ্যোতিবা ফুলে তার যে ধারণা, তার কথা স্পষ্টভাবে বলেছেন। মাহার এবং মঙ্গদের শিক্ষার উন্নতি ছাড়া জীবনে আমার আর কোনো ব্রত নেই। একটা মানুষ তার পুরো জীবনটাকেই শুধু শিক্ষার জন্য দিয়ে দিতে পারে। আপনি দিদি কিছু বলছিলেন বোধহয়, বলুন। হ্যাঁ, বলছিলাম যে উনি এই ব্রতই নিয়েছিলেন যে আমি আমার জীবনটা পুরো এই পিছিয়ে পড়া সমাজের জন্য, শিক্ষার জন্য এবং তাদের যাতে তারা যাতে এগিয়ে যায় সমাজে সেই জন্য আমি ব্যয় করব। এবং উনি অল্প বয়স থেকেই একদম তার জীবন যেভাবে তিনি বলেছেন এবং সেইভাবেই তিনি তার জীবন অতিবাহিত করেছেন। এবং তার সঙ্গে তার স্ত্রী সাবিত্রী, মাতা সাবিত্রীবাই ফুলে, তার সঙ্গে ঝাঁপ দিয়ে তিনিও সেই কাজে, একই কাজে ব্রতী হলেন এবং তাদের চেষ্টার দ্বারা অনেক স্কুল প্রতিষ্ঠিত হলো। প্রায় 19টার মতন স্কুল, 18টার মতন স্কুল প্রতিষ্ঠিত। এবং তারপরে তারা বহু পিছিয়ে থাকা ওই নারী সমাজকে তারা এগিয়ে নিয়ে আসলেন যে তোমাদের মধ্যে যদি শিক্ষার আলোড়ন না ঘটে তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে না। সেই জন্য তিনি অনেক মানে অনেক চেষ্টা করে, তারা দুজনে অনেক চেষ্টা করে এই তখনকার দিনে এই সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। না, মজার কথা হচ্ছে তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন মূলত দলিত এবং পিছিয়ে পড়া মুসলিম সমাজের, কিন্তু তার যে ছাত্রছাত্রীরা, তার তো প্রথম দিকে প্রায় 4 জনই তো ব্রাহ্মণ সমাজের ছিলেন এবং আসলে তখন নারী শিক্ষাটাই তার কাছে, নারী শিক্ষাটাই হলো তাদের কাছে। হ্যাঁ, সেই প্রসঙ্গে বলতে হয় কাশীবাই নামে একজন ব্রাহ্মণ কন্যা ছিলেন, বিধবা ছিলেন এবং সে গর্ভবতী হয়ে পড়েন। এবং তখনকার দিনে গর্ভবতী এবং বিধবা মেয়েদের গর্ভবতী হওয়া মানে একটা পাপ, সেই হিসেবে সে আত্মহত্যা করার জন্যে একটা ব্রিজের উপরে গিয়ে ঠিক করলো যে আমি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তখন জ্যোতিবাও ফুলে ওই সময় ওখানে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তাকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললো যে মা, কী তোমার কী দূর, কী অবস্থা, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছ? তখন ঘটনাটা সে বিশদভাবে বর্ণনা করলো। তখন সেই কাশীবাইকে
তিনি সাথে করে নিয়ে এসে সাবিত্রী বাইয়ের কোলে তুলে দেন যে একে তুই নিজের কন্যার মতো মানুষ করো। সাবিত্রী বাই ফুলে তখন সেই থেকে ঠিক করলো যে এইভাবে যে সমস্ত মহিলারা এই সমস্যায় পড়বে তাদের উদ্ধার করার জন্যে তিনি একটা ওই নিজে সূত্র হয়েও ব্রাহ্মণ কন্যাদের এবং শিশু প্রতিরোধ গৃহ তৈরি করেন। শিশু প্রতিরোধ মানে শিশুকে যাতে বাঁচানো যায়, এবং সেই শিশুকে বাঁচিয়েছিলেন, সেই শিশুকে তিনি দত্তক নিয়েছিলেন। তার নাম ছিল যশবন্ত, পরবর্তীকালে সে খুব নাম করা চিকিৎসক হয়েছিলেন। বাংলায় যে দলিত নারী শিক্ষা আন্দোলন, সেক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? বাংলায় প্রকৃতপক্ষে দলিত নারী শিক্ষা আন্দোলনের কথা যদি বলতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে পূর্ব বাংলার ফরিদপুর জেলার ওড়াকান্দি নামক জায়গায়। সেখানে আপনারা নিশ্চয়ই শুনবেন মতুয়া ধর্ম বলে একটা ধর্ম প্রচারিত হয়েছিল বা এখনো বাংলায় হয়। ঠাকুরনগরে তার একটা বড় মঠ রয়েছে, কেন্দ্র রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এর মূল কেন্দ্র ছিল ফরিদপুর জেলার ওড়াকান্দি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের পুত্র যিনি ছিলেন তিনি 1812টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পূর্ব বাংলার বিভিন্ন জায়গায়। 1812টি, দুঃখের বিষয়, 1812টি স্কুল খুলেও তার নাম কিন্তু সেইভাবে প্রচারিত হয় না। যাই হোক, তিনি তার প্রচেষ্টা, বিশেষ করে তখনকার দিনে ওই এলাকায় এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে সিসেল সিএল মিড নামে সিএস মিড, তিনি ওই এলাকায় এসেছিলেন যে এখানে কিছু নিম্নবর্ণের মানুষ আছে, তারা হিন্দু ধর্মের অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছে, এদেরকে যদি খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে গেছিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর বুঝিয়েছিলেন যে ধর্ম পরিবর্তন তো পরের কথা, আগে এদেরকে শিক্ষা দিন, শিক্ষার ব্যবস্থা করুন। তখন সেই মিট সাহেব এবং তার স্ত্রীর প্রচেষ্টায় ওই ওড়াকান্দিতেই প্রথমে স্কুল তৈরি হয়, না প্রথমেই স্কুল তৈরি হয় এবং সেখানে বালিকা বিদ্যালয় তৈরি হয়, সেই থেকে শুরু হয় সেখানে। হ্যাঁ, আপনি একটা কিছু বলার চেষ্টা করছিলেন। হ্যাঁ, বলছি যে ওই মিট সাহেবের চেষ্টায় যে গুরুচাঁদ ঠাকুর 1812টি স্কুল তৈরি করলো এবং তিনি যে শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষাগুরু ছিলেন এই পিছিয়ে পড়া সমাজের, সে কথা আজও সেভাবে কিন্তু আমরা কেউ জানি না এবং বই পুস্তকেও তা নেই। সেই জন্য আমাদের একটু তা নিয়ে একটু কষ্ট হয় মনে, যে কেন আমরা গুরুচাঁদ ঠাকুরের নাম আমরা বই পুস্তকে পাই না, যিনি আমাদের শিক্ষার জন্য এত এগিয়ে এসেছিলেন যে নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন যে আমার পিছিয়ে পড়া সমাজের মানুষকে আমার শিক্ষা দিতে হবে, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই জন্য আমার গুরুচাঁদ ঠাকুরের যে নামটা নেই সেই জন্য আমাদের একটু কষ্ট হয় আর কি। আর জ্যোতিবা ফুলে আর সাবিত্রীবাঈ ফুলে মাতাজির তো কোনো মানে তুলনাই নেই। সেই যে মজার জিনিস হচ্ছে সাবিত্রীবাঈ ফুলের এবং জ্যোতিবা ফুলের যে স্কুল, তখন যে আজকের যে আধুনিক শিক্ষা মানে ইংরেজি, অঙ্ক বা বিজ্ঞান, তিনি তো তখনও নারীদের শিক্ষায় সেই ব্যবস্থাই প্রচলন করেছিলেন। সেই ব্যবস্থায়, হ্যাঁ সেটাই করেছিলেন। আমরা সেই পথের অনুসারী হয়ে, এই পথের অনুসারী হয়েও আমরা বাংলায় এটা যেমন আপনার এইদিকে নদিয়া জেলার বগুড়া নামক একটা স্থানে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছি, বগুড়া পাবলিক স্কুল নাম করে। আমরা একটা ব্রেকে যাচ্ছি, টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না, এক্ষুনি ফিরে আসবো। We have always defined ourselves with the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher. To make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives.
ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি সাবিত্রীবাই ফুলে নিয়ে, যিনি প্রথম দলিত মহিলা এবং মুসলিম মহিলাদের জন্য স্কুল করেছিলেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে সেই 1840-এর দশকের শেষের দিকেও তিনি যে শিক্ষা প্রচলন করেছিলেন, সেখানে যেমন জ্যোতিবা ফুলে আসলে ইংরেজি মাধ্যম শিক্ষায় শিক্ষিত ছিলেন, স্বভাবতই তার দৃষ্টিভঙ্গি একটু পশ্চিমী ধাঁচের ছিল, এবং তাই তিনি সাবিত্রীবাই ফুলেও যে স্কুল করেছিলেন সেখানেও বিজ্ঞান, অঙ্ক, সমাজবিজ্ঞান এবং পরিবেশের কথা শেখানো হতো। আপনি প্রদীপবাবু কিছু একটা বলছিলেন। হ্যাঁ, বলছিলাম এই পুরো পরিপ্রেক্ষিতে তিনি সত্য শোধক সমাজ নামে একটা সংগঠন তৈরি করেছিলেন। সত্য শোধক সমাজ, সত্যকে কীভাবে শোধন করে সমাজের পরিবর্তন করা যায় এই সম্পর্কে তিনি এই সত্য শোধক সমাজ গঠন করেছিলেন, এবং সেখানে কতকগুলো বিষয় তিনি উল্লেখ করেছিলেন যেটা এই সত্য শোধক সমাজের মাধ্যমে প্রচার করা হবে এবং তার সঙ্গে যারা কাজ করবে এটা মেনে চলবে। না, বিষয়গুলো কী? বিষয়গুলো হচ্ছে, নাম্বার ওয়ান, সংযত আচার, আচরণটা হবে সংযতভাব। দ্বিতীয়ত হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা, প্রত্যেক শিশুর জন্ম হলে তাকে বাধ্যতামূলক শিক্ষা, সেই সময় এটা উনি ভাবছেন এবং শুরু করেছিলেন। তৃতীয়ত হলো স্বদেশি দ্রব্যের ব্যবহার, যেটা গান্ধীজি যেসব আন্দোলন করেছিলেন তাহলে তার সাথেও তিনি যুক্ত ছিলেন, স্বদেশি দ্রব্যের ব্যবহার করার জন্য তিনি প্রচার প্রসার করেছিলেন। চতুর্থত হচ্ছে তিনি যেটা বলেছিলেন যে সমাজে পরিবর্তন করার জন্যে, যেমন ব্রাহ্মণ পুরোহিতরা একচেটিয়া ব্যবসা করে, বিভিন্ন সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায় যে না, সমাজ থেকে যে কেউ এই শিক্ষা লাভ করে এটা করতে পারেন, সেইটা বন্ধ করার জন্য তিনি কি করেছিলেন, ব্রাহ্মণ পুরোহিত বর্জিত বিবাহ এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করেছিলেন। মানে একদম সমাজ সংস্কারক, সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছিলেন। এবং পরবর্তী যে ইয়েটা লেখা রয়েছে, জ্যোতিষ ভূত কল্পিত দেব দানবের ভীতি থেকে মানুষকে দূর করতে হবে, কারণ মানুষের মনে জ্যোতিষের ভয় আছে, ভূতের ভয় আছে। আর এর নেক্সট পয়েন্ট হচ্ছে জাতিভেদ এবং মূর্তি পূজার রথ, বলল জাতিভেদ এবং মূর্তি পূজার রথ করতে হবে। মানে অসহিষ্ণুতার কথা আজকে যেটা উঠছে সেটাও তখনই তিনি বুঝে। আর একটা পরিশেষে তিনি যেটা বলেছিলেন সেটা আরও গম্ভীর বিষয়ে ভাবা দরকার, তিনি পরিষ্কার বলেছিলেন বেদ, কোরআন, বাইবেল এটা ভগবানের নয়, মানুষের লেখা, মানুষের সৃষ্টি। এই বিষয়গুলো নিয়েই তিনি সত্য শোধক সমাজ, এটা তার দর্শন ছিল, কিন্তু মানে বিশ্বের বিভিন্ন যে মানুষ, জনগোষ্ঠী, তারা তো নিজস্ব ধর্ম বিশ্বাসে বিশ্বাস করেন, ফলে সেটা থাক এখানেই। হ্যাঁ, সেটা এখানেই থাক। আর 1873 সালের 25শে ডিসেম্বর তিনি প্রথম ব্রাহ্মণ পুরোহিত বর্জিত বিবাহ অনুষ্ঠান তিনি পালন করেছিলেন 1873 সালে। এখন তো আমরা ধরুন রেজিস্ট্রেশন বিয়েতে তো অনেক সময় এই ভাবনাই যে সেখানে তো পুরোহিত অনুপস্থিত, কিন্তু তখনই তিনি ভেবেছিলেন এটা। হ্যাঁ, তখনকার দিনে তিনি ভেবেছিলেন। এখন তো আমরা রেজিস্ট্রেশন করলেই বিবাহ হয়ে যাচ্ছে, তবু অনেক সময় কিছু লোকাচার করা হয়, সেই লোকাচারের উদ্দেশ্য, সেটা তো একটা নিজস্ব জনগোষ্ঠীর নিজস্ব ভাবনা, সেটা তাদের থাক, আমরা তাদের সম্মান করেই বলছি, তারা তাদের মতনই এটা আচার আচরণ করুন। আপনি ম্যাডাম, আপনি একটা কিছু বলার চেষ্টা করছিলেন এই ব্যাপারে, আজকের দিনের যে অবস্থা তার সাথে। তথাকথিত দিনে তো তখন লেখাপড়ার চলই ছিল না, এবং কি হয়েছে, যার ফলে সাবিত্রীবাই ফুলে এবং মহাত্মা জ্যোতিবা ফুলের অনেক কষ্ট করতে হয়েছিল, কষ্ট করে বিভিন্ন যে মানে নারীকে এগিয়ে আনার জন্য তাকে প্রচুর, তাদের প্রচুর কষ্ট, মানে তাদের, এমন তো ঘটনা ঘটেছে যে সাবিত্রীবাই ফুলে তার বাড়ি থেকে স্কুলে যাচ্ছেন, তাকে গোবর ছুঁড়েছে, কাদা ছুঁড়েছে, ভিল পাথর মেরেছে। তিনি তখন বলেছেন যে গোবরটা আমার পদ্ম ফুল হয়ে ফুটলো, এই তিনি গোবরটা, ওই বিষটাকে তিনি পদ্ম ফুলে, নিজের মানসিক দৃঢ়তায় তিনি পদ্ম ফুলে রূপান্তরিত করেছিলেন। এবং তিনি তো স্কুলে যাওয়ার সময় একটা আলাদা শাড়ি নিয়ে যেতেন, যে এইগুলো নোংরা হয়ে যাবে, এগুলো নোংরা হয়ে যাবে কারণ মানুষ ছুঁড়বে, যে কিন্তু স্কুলে তো পরিচ্ছন্ন থাকতে হবে, হ্যাঁ, কারণ পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা ওইভাবে তাকে বাধা দেয়া হতো,
তিনি তখন আলাদা শাড়ি নিয়ে যেতেন অবশ্যই, এবং তাকে যে বিষ ছোড়া হতো সেটাকে তিনি মনে মনে মানে ওই পদ্মফুলে রূপান্তরিত করতেন। উনি যেটা বলেছিলেন, উনি বলেছিলেন যে গোবর হচ্ছে হিন্দু সমাজে গোবর বিভিন্ন অনুষ্ঠান যখন করা হয় গোবর জল ছিটানো হয়, গোবর দিয়ে লেপা পোছা করা হয়, ফলে এই গোবর হলো আমার পদ্মফুল, এখানেই আমি আমার ছাত্রছাত্রীদের আমি মানুষ করব, তোমরা গোবর ছড়াচ্ছ আমি এটা পদ্মফুল হিসেবে গ্রহণ করছি। দ্বিতীয়ত আরেকটা ঘটনা তার জীবনে আছে, উনি ওই যারা এই সমাজের এই উন্নতি এবং নারী শিক্ষার জন্য যে আন্দোলন করছে এর বিরোধী যারা ছিলেন, তারা একটা সন্ডামার্খা লোককে নিয়োগ করেছিল যে সাবিত্রী বাইকে ভয় দেখা, ভয় দেখা, ও পথে একা পেয়ে ওকে ভয় দেখালো যে তোমার সতীত্ব হরণ করব তুমি এসব বন্ধ না করলে, পথ আটকে দাঁড়ালো। তখন এতই সাহসী এবং তেজস্বী মহিলা ছিলেন, ওই সন্ডামার্কার মুখে এক থাপ্পড় বসিয়ে দিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করলেন, প্রতিষ্ঠিত করলেন। আমরা মনে করি সাবিত্রী বাই ফুলে মতন এক মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনাও আধ ঘন্টার পরিবেশনে সম্ভব নয়। আমরা আশা করব নিশ্চয়ই কোনো এক সময়ে তাকে নিয়ে আবার বৃহত্তর পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আসলে এই নাম বাংলায় তেমনভাবে পরিচিতি নেই বলেই আমরা এই প্রয়াস নিয়েছি। নমস্কার। নমস্কার। শুক্র দুপুর 3:30